নমস্কার বন্ধুরা, জবাব দিছে নিউ শৈলী পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো কলকাতা পুলিশের পক্ষ থেকে বেরোয় একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, খুব ভালো সুযোগ রয়েছে, খুব ভালো বেতনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিব যে এখানে কী কোয়ালিফিকেশান রয়েছে, বেতন কাঠামো কী রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবে এবং শেষে জানিয়ে দেবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে, সবটা তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু তার আগে বলবো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো। এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো তোমাদের কলকাতা পুলিশের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, তোমরা যদি চাও, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু চেক আউট করে নিতে পারো। তো এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে যে তিনটা ডট রয়েছে, এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদের এখানে অপশন আসবে, এখানে লেখা রয়েছে দেখো রিক্রুটমেন্টস। তো সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে। তো দেখো এখানে কিন্তু রয়েছে, এই ভিউ ডিটেলসে গেলে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবার আমি সেই সমস্ত ডিটেলসগুলো তোমাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এক এক করে। এবার তোমাদের সাথে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশান, এই পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমাদের এবার এক এক করে দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রেখি, এখানে কিন্তু তোমাদের যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর, আর একটা রয়েছে সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ, আর একটা হলো সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। তো সেক্ষেত্রে তিন রকমের পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, তিন রকম পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। এই যেখানে কিন্তু তোমাদের পে স্কেল পে লেভেল 10 অনুযায়ী তোমাদের এখানে স্যালারি থাকবে 32,100 থেকে শুরু করে 82,900 পর্যন্ত কিন্তু তোমাদের এখানে বেতন কাঠামো থাকছে। আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে, ইউআর, এসসি, এসটি, ওবিসি, এ, বি এবং ইডাব্লিউএস, প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে। তো সেক্ষেত্রে সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু 156টি শূন্যপদ রয়েছে। এবং এরপরে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ, এটা দুটোই হচ্ছে আনআর্মড ব্রাঞ্চ। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা রয়েছে 9টি ভ্যাকেন্সি। এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে সার্জেন্ট ইন কলকাতা পুলিশ, তো সেক্ষেত্রে কিন্তু 4টি ভ্যাকেন্সি রয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 169টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রেখে, তিন রকম ডিপার্টমেন্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু বলে দিয়েছে যে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তোমাদের বয়সটা 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে এবং তোমাদের বয়সটা 1/1/2023 এই তারিখ অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে। এবং সেক্ষেত্রে তোমাদের বলে রেখি, এসসি এসটিরা যে ছাড়টা পেয়ে থাকুক 5 বছরের জন্য এবং ওবিসি ক্যাটাগরি 3 বছরের জন্য, সেই ছাড়টা কিন্তু তোমরা এক্ষেত্রে পেয়ে যাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ। এবং সেক্ষেত্রে তোমাদের এবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে। তো বন্ধুরা, এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে সেটা হচ্ছে, তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো, মানে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে কোনো সাবজেক্ট নিয়ে যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং ল্যাঙ্গুয়েজ যেটা চেয়েছে সেটা হচ্ছে, অবশ্যই কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা লিখতে পড়তে বলতে জানতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের বলে যে সমস্ত অ্যাপ্লিকেন্ট যারা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা কিন্তু মাস্ট বি নয়, এবং আদার্স সমস্ত স্টেটের ক্ষেত্রে কিন্তু তোমাদের বাংলাটা লিখতে পড়তে বলতে জানতে হবে। তো সেক্ষেত্রে এখানে যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। তো সেক্ষেত্রে এখানে বলে দিয়েছে যে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ফিমেল অ্যাপ্লিকেন্ট আর এলিজেবল ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ। তো সেক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চের জন্য কিন্তু এখানে এলিজিবল রয়েছে। আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে যে তোমাদের যেই মেজারমেন্টটা লাগছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর পুলিশ আনআর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের বলে রেখি সমস্ত ক্যাটাগরি, মানে ধরো জেনারেল, ওবিসি এবং এসসি, এদের জন্য কিন্তু লাগছে হাইটের ক্ষেত্রে 167 এবং তোমাদের চেস্ট হচ্ছে 79, বুক ফুলি আরও 5 সেন্টিমিটার। আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি ওয়েট কিন্তু 56 কেজি। আর বাকি আদার্স যেমন গোর্খা, রাজবংশী, এদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 107 সেন্টিমিটার হাইট এবং 52 কেজি ওয়েট এবং তোমাদের 76 হচ্ছে তোমাদের বুক ফুলিয়ে হচ্ছে আরও 5। তো এইভাবে কিন্তু তোমাদের এখানে মেজারমেন্টে লাগছে। এরপরে রয়েছে দেখো সাব ইন্সপেক্টর পুলিশ আনআর্মড ব্রাঞ্চ
ইউবি সেটা ইন কলকাতা, সেক্ষেত্রেও কিন্তু সেম ভাবেই তোমাদের রয়েছে। দেখো মানে অল আদার্স ক্যাটাগরি জেনারেল ওবিসি এসসি এদের জন্য 160 হচ্ছে তোমাদের হাইট, 49 কেজি হচ্ছে তোমাদের ওয়েট, এক্ষেত্রে তোমাদের কিন্তু চেস্টের কোনো মেজারমেন্ট নেই। এবং আদার্স ক্যাটাগরি মানে গোর্খা রাজবংশী এদের ক্ষেত্রে 155 হাইট এবং 45 কেজি তোমাদের ওয়েট লাগছে এবং চেস্টের কোনো মেজারমেন্ট নেই। এবং সার্জেনের ক্ষেত্রে কিন্তু তোমাদের লাগছে জেনারেল ওবিসি এসসি এদের জন্য কিন্তু 173 সেন্টিমিটার হাইট, 60 কেজি ওয়েট এবং তোমাদের কিন্তু 86.5 হচ্ছে তোমাদের এখানে চেস্টের মাপ। আর সেক্ষেত্রে গোর্খাদের জন্য কিন্তু 163 সেন্টিমিটার হাইট এবং 54 কেজি ওয়েট এবং তোমাদের চেস্ট হচ্ছে 81 আর বুক ফুলিয়ে আরও 5। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা হচ্ছে সার্জেন্ট পোস্টের ক্ষেত্রে। আর একটা যেটা রয়েছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনাম ব্রাঞ্চ ইন কলকাতা পুলিশ ফর ট্রান্সজেন্ডার পার্সন, ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রেও সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে সমস্ত ক্যাটাগরি মানে ধরো এই গোর্খা রাজবংশী বাদে যে সমস্ত ক্যাটাগরি থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু 162 হচ্ছে সেন্টিমিটার হচ্ছে হাইট এবং ওয়েট হচ্ছে 51 কেজি। এবং গোর্খা রাজবংশী গড়বালি এদের জন্য এবং এসটিদের জন্য কিন্তু 157 হচ্ছে হাইট এবং 47 হচ্ছে তোমাদের ওয়েট। তো এই গেলো মেজারমেন্ট। এরপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তো সেক্ষেত্রে সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চের ক্ষেত্রে সার্জেন্ট অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ সেক্ষেত্রে কিন্তু 3 মিনিটে 800 মিটার দৌড় এবং সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ ইন কলকাতা পুলিশ সেক্ষেত্রে 2 মিনিটে 400 মিটার দৌড় এবং ট্রান্সজেন্ডার ফর দ্য সাব ইন্সপেক্টর পুলিশ আনাম ব্রাঞ্চ সেক্ষেত্রে কিন্তু 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের 400 মিটার রান এখানে লাগবে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট শ্যান নট বি এলিজেবল টু অ্যাপ্লাই। তো সেক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো না। তো এখানে তোমাদের বলে রাখি যে মেথড অফ রিক্রুটমেন্ট, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হওয়ার পরে কিন্তু তোমাদের কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন দিতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল 200 নাম্বার রয়েছে, 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 2 নাম্বার করে রয়েছে। আর সেক্ষেত্রে তোমাদের এখানে যেটা থাকছে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ থেকে তোমাদের হচ্ছে 50 নাম্বার এবং বাকি লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং থেকে এখানে কিন্তু 50 নাম্বার রয়েছে, ভাগ ভাগ করা রয়েছে প্রত্যেকটা পার্ট থেকে। 90 মিনিট তোমরা সময় পাবে এবং সেক্ষেত্রে তোমাদের বলে রাখি এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু কোশ্চেন ইংলিশ বেঙ্গলি 2 ল্যাঙ্গুয়েজেই থাকবে। আর সেক্ষেত্রে তোমাদের এটা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের দেখো আর একটা টেস্ট রয়েছে পেপার 2। তো সেক্ষেত্রে পেপার 2 খেতেও তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং তারপরে কিন্তু পার্সোনালিটি টেস্টের থেকে কিন্তু 30 নাম্বার রয়েছে। এইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন ধাপগুলোকে কিন্তু তোমাদের এখানে ক্র্যাক করে তারপরে কিন্তু ফাইনালি তোমরা পৌঁছতে পারবে। এখানে সিলেবাস সম্পূর্ণ দেওয়া রয়েছে প্রিলিমিনারি এক্সাম পেপার 1-এর ক্ষেত্রে, জেনারেল স্টাডিজের ক্ষেত্রে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে, অ্যারিথমেটিকের থেকে কী কী থাকবে মানে কোন কোন পার্ট থেকে এবং পেপার 2 থেকে কী কী থাকছে, ইংলিশ থাকছে, বেঙ্গলি থেকে কী কী থাকছে এবং সমস্তটা কিন্তু এখানে ডিভাইড করে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু তোমাদেরকে বলবো খুব ভালো পোস্ট রয়েছে, চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা লাগছে সেটা হচ্ছে অল ক্যাটাগরি এক্সেপ্ট এসসি এসটি তাদের জন্য কিন্তু এখানে টোটাল মানে জেনারেল ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু টোটাল 270 টাকা লাগছে, অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 2800 টাকা, প্রসেসিং ফিস 20 টাকা এবং যারা এসসি রয়েছে তাদের জন্য কিন্তু শুধুমাত্র এখানে প্রসেসিং ফিস 20 টাকাটা লাগছে এবং যারা এসটি রয়েছে তাদের ক্ষেত্রেও শুধুমাত্র এই 20 টাকাটাই লাগছে, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এই 2 ক্যাটাগরির জন্য কিন্তু লাগছে না। তো আর অ্যাপ্লিকেশন যদি করতে চাও তারা কিন্তু অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারো, অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। একটা হলো https://prb.wb.government.in, আর একটা হলো https://wb.police.government.in, আর একটা হলো kolkata.police.government.in। তো এগুলো হলো অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা সবটা তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি চাও তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, ভালো পোস্ট রয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।